কিভাবে তার দোয়া কবুল হতে পারে? এই ব্যক্তি যত দোয়া করুক, যত চোখের পানি ফেলুক, কাবার চারপাশের দিশে গড়াগড়িও খায়, তার দোয়া কবুল হবে না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক লোক অনেক দূর থেকে হজ করতে আসছে। তখনকার সময় হজ করতে যাইতে অনেক কষ্ট হতো, শত শত মাইল মানুষ পায়ে হেঁটে, ঘোড়ায়, উঁটে, এটাতে সেটাতে করে আসতো, বহু কষ্ট হতো, মাসকে মাস লাগতো, মরুভূমিতে রিস্ক নিয়ে যেতে হতো, এখনকার মতো আরামে বিমানে চলে যেত না। তো অনেক কষ্ট করে এক লোক মক্কা আসছে। মক্কা শরীফ যাইয়া বাইতুল্লাহর চারপাশে সে এহরামের কাপড়, সাদা কাপড় পরে চোখের পানি ফেলে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। বাইতুল্লাহ গিয়া আজি সাহেব দোয়া করতেছে, খেয়াল করে যেখানে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সে যতই দোয়া করুক, যত কষ্ট করে আসুক, তার চুলের মেলো, গায়ে ধুলা বলিন, অনেক কষ্ট করে আল্লাহর ঘরে হাজির হয়েছে, হয়ে আল্লাহর কাছে একটু দুই হাত তুলে বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করতে করতে, কাবার তওয়াফ করতে করতে সে দোয়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আন্না ইস্তাজাবু লিযালিক, আন্না ইস্তাজাবু লা, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? এই ব্যক্তি যত দোয়া করুক, যত চোখের পানি ফেলুক, কাবার চারপাশের দিশে গড়াগড়িও খায়, তার দোয়া কবুল হবে না। কেন? কারণ সে যে উপার্জন করেছে, তার উপার্জনে ভেজাল ছিল, হারাম ছিল, হারামের সংমিশ্রণে যে উপার্জন করেছে, সেই উপার্জন করা মানুষ এখানে এসে যত ইবাদত বন্দেগি করুক, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। অনেক লোক আছে আমাদের দেশে, বড় বড় মিল কলকারখানার মালিক অথবা ছোট কোনো কিছুর মালিক, আমি ব্যক্তিগতভাবে অনেককে জানি যে মাশাআল্লাহ প্রতি বছর হজ করতে যান, প্রতি বছর রমজান আসলে ইতিকাফ করেন, এদিকে শ্রমিকদের লক্ষ লক্ষ টাকা উনি বাকি রাখছেন, এদিকে তার পাওনাদারদেরকে মাসকে মাস, বছরকে বছর ঘুরাচ্ছেন, টালবাহানা করেন, আর উনি প্রতি বছর হজ উমরা করতে যান। আছে না নাই? এগুলো করে মানুষের চোখে ধুলি দেওয়া যাবে? আমার মালিকের চোখে ধুলি দেওয়া যাবে? আপনারা অনেকে আমার এই সমস্ত আলোচনা শুনলে বা আলেমদের এসব আলোচনা শুনলে আপনারা মনে মনে খুব মজা নেন, হুজুর আজকে হারাম করতে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, একেবারে সবাই আশপাশে টিপা টিপি করে দিচ্ছ। হ্যাঁ, কিন্তু ভাই, আমরা সমাজের বেশিরভাগ মানুষ হারামের সাথে সম্পৃক্ত, জানিও না। আমরা মনে করি নির্দিষ্ট কয়েকটা হারাম শুধু জানি, যে ঘুষ খাইলো সে হারাম খাইলো, যে অন্যায়ভাবে উপার্জন করলো হারাম খাইলো, যে সুদের কারবার করলো হারাম খাইলো, এছাড়াও যে হারাম আছে সেটা আমরা অনেক সময় জানি না। যেমন একটা হারামের কথা বলি, সব জায়গায় বলার চেষ্টা করি আমি, সেটা হলো যারা বাবা আছেন, মায়েরা আছেন, আপনাদের সম্পদে আপনার ছেলে এবং মেয়ের জন্য নির্দিষ্ট হিস্সা, নির্দিষ্ট অংশ আল্লাহ তাআলা রাখছেন না রাখেন নি, আপনি যদি সেটা দেওয়ার ক্ষেত্রে হেরফের করেন, ছেলে যেটারে পছন্দ করেন ওটারে দিলেন ভাসাইয়া, আরেকটা দিলেন ডুবাইয়া, একটারে অনেক দিলেন আরেকটাকে বঞ্চিত করলেন, ছেলেদেরকে সব লিখে দিলেন, মেয়েদেরকে দিলেন না, যে মেয়েদেরকে দিলে তো পরের বাড়িতে চলে যাবে, এই কাজটা আমরা করি কি করি না বলেন? সিজদা দিতে 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 কপালে দাগ হয়ে গেছে, তারপরেও কোরআনে আল্লাহ তাআলা মেয়েদেরকে যে অধিকার দিয়েছে, আপনার সম্পদে আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার ঘরে জন্ম নিয়েছে, তার হক আছে, সে যদি কোটিপতিও হয়, আপনার ছেলেরা যদি ভিখারিও হয়, ভালো করে জানে রাখেন মাসালা, আপনার মেয়ে যদি কোটিপতিও হয়, আপনার ছেলে যদি ভিখারিও হয়, কোরআন যেহেতু বলে দিয়েছে আপনার সম্পদে ছেলের এই হক, মেয়ের এই হক, অতএব মেয়ের হক মেয়েকে দিতে হবে। হ্যাঁ, মেয়ের টাকা অনেক বেশি থাকলে তিনি তার ভাইদেরকে দান করা উচিত, ছাড় দেওয়া উচিত, সেটা তার ব্যাপার, শরীয়ত তাকে বাধ্য করে নেই। আপনি যদি বলেন যে না, তাদের অনেক আছে, মেয়ের জামা বিদেশ থাকে, আমার ছেলেদের কিছু নাই, বাপেরা যার দিকে টানে তার যদি কোটি কোটি টাকাও থাকে, বলে মিসকিন, আরে ও কিছু নেই, ঠিক না বেঠিক? আর যারে বঞ্চিত করবে, তার সামান্য কিছু পয়সা কড়ি থাকলো সেটারে বিশাল বড় ব্যাংক ব্যালেন্স মনে করে, ওই যে শয়তানে তাদের সামনে এগুলোকে ফুটে আইতো। এই যে একটা হারাম কাজ, এখন যুবকরা বলতেছেন এগুলো তো মুরব্বীদের ব্যাপার, সেটা আমাদের ওয়াজ নাই, আমরা তো ভালো আছি, আপনারাও তো রাখাবেন, কারণ বাপে যদি না দেয়, আপনি খুব মুসে তাও দিয়া যদি বসে বসে বলেন যে বাপে দেয় নাই, বলবে আমি কি করবো? হ্যাঁ, দাদার সম্পদ থেকে বাপ চাচারা ফুফুরে দেয় নাই, আমি কি করবো, আমার তো কিছু নাই, আপনি কিন্তু নিয়া মোজ মাস্তি করে খাইতেছেন, আপনিও হারাম খাই, কথা কি বুঝাতে পারছি? আপনি যখন জানবেন যে অন্যজনের হক আমাকে দিয়ে দেওয়া হয়েছে অন্যায় ভাবে, আপনার কর্তব্য সেটা ফেরত দেওয়া। কয়জন যুবকের কলিজা আছে এরকম বলেন তো, যে পাই পাই করে যার যার হক আমি বুঝাই দিব,